হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকদিন আগে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে আমি নীল শাড়ি পরে ছাদে গিয়ে যেন টু সাইডে হেয়ার কম্বিং করে দেখাই। তো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকার দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে আমি দেখো হেয়ার বানটা ওপেন করে নিলাম। তো তারপরে আমি এই হেয়ার টু স্মেলিং করব। তারপরে আমি হেয়ারটাকে দু সাইডে ভাগ করে নিয়ে হেয়ারটাকে কম্বিং করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাক সাইডে একটু প্লে করে দেখালাম। তো তারপরে আমি দু সাইডে চুলটাকে ভাগ করে নিয়ে আমি দু সাইডে হেয়ারটাকে কম্বিং করব। তো হেয়ারটাকে কম্বিং করে নেওয়ার পরে তারপর আমি দু সাইডে দুটো বিনুনি করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে সমস্ত ভিডিওটাই আমি ছাদে দাঁড়িয়ে করব। যদিও ছাদে দাঁড়িয়ে ভিডিও করার সেরকমভাবে আমার সুযোগ হয়ে ওঠে না, তার কারণ ম্যাক্সিমাম দিনই আমার দেরি হয়ে যায়। তাই আমি ছাদে গিয়ে ভিডিও করব ভাবি কিন্তু মানে হয়ে ওঠে না। সো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি তাই ছাদে গিয়ে এই ভিডিওটা শ্যুট করলাম। তো চলো, আর সেই নীল শাড়ি পরেই আজ কি ভিডিওটা বানালাম, তার কারণ আমাকে বলেছিল নীল শাড়ি পরে যেন আমি হেয়ার কম্বিং করে দেখাই। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখো বিভিন্ন করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর গাইস ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে আবার। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে।